মাঝখানে আমি আলোচনা করে দেবো কিরম ভাবে চেক করবেন, ডিম দেখে বুঝতে পারবেন কোনটাই কিন্তু উর্বর আছে কোনটা ডিম বাচ্চা নেই সেটা দেখে নিন। 2-এ 4, 2-এ 6, 7খানা ডিম ভালো আর দুটো ডিম কিন্তু খারাপ, তার মধ্যে আবার দুটো কিন্তু বাচ্চাও আছে। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো আবারও বাহ্যিকার পাখি, ঠিক আছে। বলার কারণটা হলো যে বাহ্যিকার পাখি তো এটা দেখতে পেয়েছেন, এটা একটা কিন্তু মেল পাখি। তো এই পাখিটা স্প্যাঙ্গেল পাখি বলা হয়, বাহ্যিকারের অনেক রকম মিউটেশন আছে, তার মধ্যে কিন্তু এটাকে বলা হয় স্প্যাঙ্গেল। তো যত আমরা বাহ্যিকার পাখি বা যে কোনো পাখির কিন্তু যত আমরা ভ্যারাইটির দিকে যাবো বা ফ্যান্সি পাখির দিকে যাবো, যত স্প্যাঙ্গেল পাখির দিকে যাবো, তত কিন্তু এদের প্রজনন ক্ষমতা, ব্রিডিং ক্ষমতা অত্যন্ত কমে যায়, ঠিক আছে। যেখানে দেখতে পেয়েছেন মেল পাখিটা কিন্তু বয়স, যেমন বয়স হয় 1.5 বছর কাছাকাছি। তো এদের কিন্তু আমি যতবারই ব্রিডিংয়ে বসাচ্ছি দেখছি কিন্তু ব্রিডিংটা ফলস হচ্ছে, মানে কোনো সময় ডিম পাড়ছে, পাঁচটা ফুটছে না, বা কোনো সময় কিন্তু ডিম পেড়ে অনেক ডিম পেড়ে দিচ্ছে। তো এখানে এক পেয়ার আছে, এখানে এক পেয়ার কিন্তু বাহ্যিকার পাখি আছে। তো এখানে আমি হাটটা দেখাই, তাই বুঝতে পারবেন আমি যা সন্ধ্যেবেলা ভিডিও করছি, কারণ সকালবেলা অনেক গরম থাকে। দেখুন, তো একটা কিন্তু মেল পাখি, এখানে কিন্তু ফিমেল পাখিটি আছে, এখন কি একটা কিন্তু বাচ্চা ফুটে গেছে। তো বাচ্চা ফুটে গেছে, আর এখানে ডিমের সংখ্যাগুলো দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, মানে 10টা ডিম পেরেছিল। 10টা ডিমের মধ্যে কিছু কিছু ডিমে হয়তো ব্লাড আছে, আবার কিছু ডিমে কিন্তু ব্লাড নেই। তো দুটোই কিন্তু স্প্যাঙ্গেল পাখি, দেখুন ডানায় কিন্তু হালকা হালকা ছিট আছে এই মেল, আর এই হচ্ছে এই দেখুন মায়ের মেল পাখিটি উঠছে, আর এখানে কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে ফিমেল পাখিটি, বাচ্চা ফুটবে আবার দেখলাম ফুটছে। তো আমার কিন্তু দেখলাম অনেক, যে কটা পাখি একটা সুস্থ স্বাভাবিক পাখি কিন্তু বাহ্যিকার পাখি ডিম পাড়ে জোর 6টা, সেক্ষেত্রে কিন্তু 10টা ডিম পেড়ে ফেলেছে, আবার হয়তো ডানার তলাও ডিম থাকতে পারে, আবার বাচ্চাও ফুটছে। এবার আপনাদের কী করতে হবে, এই যে এখান থেকে আপনাদের বেছে বেছে ডিমগুলোকে চেক করতে হবে যে কোন ডিমে এখন ব্লাড আছে, বা কোন ডিমটা বাচ্চা ফুটতে পারে, কোন ডিমটা উর্বর আছে, এইটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। না লক্ষ্য রাখলে আপনাদের কিন্তু অত্যন্ত অসুবিধা হয়ে যাবে। নাহলে কী হবে, যেটা ফোটার ডিম সেটা ফুটবে না, সেটাকে তা দেবে না, কিন্তু যেটা ফুটবে নয় সেটাই কিন্তু তা দেবে, সেক্ষেত্রে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। এবার কী করতে হবে, এই যে হাঁড়ি থেকে ভারী পাখিটাকে বার করে নিয়ে এবার ডিমগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে। ডিম চেক করার একটা নিয়ম আছে, আপনারা সেটা দেখাবো, আবার যারা জানেন না সেই ভিডিও দেখুন, ভিডিওতে মাঝখানে আমি আলোচনা করে দেবো কীরকমভাবে চেক করবেন, ডিম দেখে বুঝতে পারবেন কোনটাই কিন্তু উর্বর আছে কোনটা ডিম বাচ্চা নেই সেটা দেখে নেবেন। তা ঠিক আছে, আপনি ডিমটা চেক করে বাচ্চা কিন্তু বার করলাম হাঁড়ি থেকে, তখনই কিন্তু বার করতে গিয়ে হাঁড়ি পাখিগুলো বার করতে থেকে দেখলাম যে আরেকটা ডিমে কিন্তু বাচ্চা ফুটে গেছে, ঠিক আছে। আর এ কটা ডিম আছে দেখতে পাচ্ছি, এবার ডিমগুলো কিন্তু আমি বার করবো, এই বাটির মধ্যে রাখছি ডিমগুলো, বাচ্চার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবো না, কারণ সবে বাচ্চা ফুটছে। ডিমগুলোকে আগে রাখি, তারপর আপনাদের সাথে কথা বলছি। আমার মনে হয় অনেক কটা ডিমই বাচ্চা ফুটতে পারে, সব কটা ডিম উর্বর হয়েছে। তো ডিমে ব্লাড আসার জন্য যে ওষুধটা ব্যবহার করেছিলাম কোটিনিক্স, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। পাঁচ, 3-এ 8, দুটো বাচ্চা, এই 11টা ডিম পেরেছিল পাখিটি। পাখিটি ডিমের সংখ্যা ছিল 11টি ডিম, দুটো বাচ্চা ফুটিয়ে ফেলেছে, আর ডিমগুলো চেক করে নেবো। এই ডিমটা কিছু ব্লাড নেই, আপনারা দেখুন ডিম কিন্তু হলুদ হয়ে আছে, ডিমে কিন্তু কোনো শিরা দেখা যাচ্ছে না, তাই এখানে রেখে দিলাম এটা, ঠিক আছে, পাশে রেখে দিলাম। এই ডিমটা কিন্তু ফুটবে, আপনারা দেখতে পাচ্ছেন ডিমে কিন্তু লাল হয়ে আছে, দেখুন ক্যামেরাতে না দেখা গেলো কিন্তু হালকা হালকা লাল হয়ে আছে। তো এই ডিমটা কিন্তু ভালো, আমি এদিকে রেখে দিলাম, আর একটা ডিম তুলে নিলাম, এই ডিমটাও কিন্তু ফুটবে, দেখুন বুঝতে পাচ্ছেন ডিমটা কী সুন্দর, এখন দেখুন দেখা যাচ্ছে শিরা দেখা যাচ্ছে, ডিমটা কিন্তু শিরা, এটাও ভালো। এই ডিমটায় কিছু নেই, এই ডিমটা কিছু নেই, এটা ভালো। তিনটে ডিম দেখলাম ভালো, দুটো ডিম খারাপ, এটাও ভালো, এটাও ভালো, দেখে অবাক লাগছে ভালো পাখিটি, দেখুন ভালো, এটাও ভালো। তাহলে এখানের মধ্যে দেখুন 2, 2-এ 4, 2-এ 6, 7খানা ডিম ভালো আর দুটো ডিম কিন্তু খারাপ,
তার মধ্যে আবার দুটো কিন্তু বাচ্চাও আছে। ঠিক আছে, আপনাদের কি করতে হবে, এই যদি ডিম আপনার মনে হয় যে পাখিটি তুলতে কিন্তু পারবে না বা এই যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে একদিনের, এদের পটি কিন্তু এই ডিমগুলোতে গায়ে লেগে যাবে, তাহলে কি হবে, এই ডিমগুলো আবার নাও ফুটতে পারে, কিছু ডিম ফুটবে কিছু ডিম ফুটবে না। তাহলে আপনাদের যদি অন্য বাহ্যিকার পাখি থেকে থাকে যে ডিম পেয়েছে, যাদের একই বয়সে ডিমটা ফুটবে মনে হচ্ছে, তাদেরকে কিন্তু এই ডিমটা আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার ছোটো ছোটো বাচ্চাগুলো দেখে নিন কি সুন্দর। এবার এই বাচ্চার কাছে ডিমগুলো দিয়ে ভাঁড়িতে দিয়ে দেবো। এবার আমি আর যে এগুলো সব বাহ্যিকার পাখি আছে তাদের ভাঁড়ি চেক করে পরে কিন্তু আমি কিছু ডিম ম্যাচিং করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আবার দেখা হবে আপনার সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেট সেম্পা ইউটিউব চ্যানেল।